ক্ষতিতে উন্নতি হচ্ছে কুমিলার বন্যা পরিস্থিতির তবে এখনো পানিবন্দী তেরো লাখ বাসিন্দা পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগ রয়েছে ওষুধ ও চিকিৎসার দেখা দিয়েছে খাদ্য ও আবাসন সংকট সদর ও সোনাগাজির কিছু এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে আলোচনাতে কুমিলার ব্রাহ্মণ পাড়া থেকে যুক্ত হয়ে আছেন মাসুদ আলম এছাড়াও ফেনীতে আছেন সোলাইমান ডালিম তবে শুরুতে আমরা খবর মাসুদ যেটি বলছিলাম যে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে একটু জানতে চাই যে বন্যায় তো হাসপাতাল কিন্তু নিমজ্জিত ছিল সেখানেও চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে তাহলে যারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে মুক্তি একেবারে ব্রাহ্মমান নৌকার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বা স্বাস্থ্যকর্মীরা তারা চিকিৎসা সেবা দিচ্ছেন আমি যেখানে রয়েছে এটি ব্রাহ্মণপাড়া উপজেলা এই ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লার যে চোদ্দোটি উপজেলা রয়েছে যারা যেগুলো পানিতে প্লাবিত হয়েছেন বন্যার পানিতে সেগুলোতে কিন্তু এখন পানি নামতে শুরু করেছে বাড়ছে বিভিন্ন ধরনের রোগবালাই বিশেষ করে যে চর্মরোগ জ্বর কাশি সে সঙ্গে কাশি সর্দি ডায়রিয়া আমসা এই ধরনের রোগগুলোর কথা কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন তারা বলছেন যে তাদের তারা আক্রান্ত হচ্ছেন কিন্তু সেই তুলনায় কোনো ধরনের চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করা তারা তারা সেবা পাচ্ছেন না আমরা এইখানকার যে কয়েকটি উপজেলা রয়েছি বেশ কয়েকটি উপজেলাতে কিন্তু গত কয়েকদিন আমরা ঘুরছি আমরা দেখলাম যে প্রায় তেরো লাখ বাসিন্দা কিন্তু এই জেলাতে বন্ধ অবস্থায় ছিলেন ধীরে ধীরে পানি নামার মধ্যে রয়েছে সে সঙ্গে আপনার যে বন্যা পরিস্থিতি সেটার উন্নতি ঘটছে তবে এই উন্নতির দিকে সাথে কিন্তু নতুন বিপদ এখন তাদের তাদের মধ্যে বিরাজ করছে যে রোগ বালাই সেগুলোর বিষয়ে কিন্তু যারা স্বেচ্ছাসেবী রয়েছেন যারা কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে তারা ত্রাণ বিতরণ করছেন সে সঙ্গে তাদেরকে বিভিন্ন ধরনের একেবারে প্রাথমিক প্রয়োজনে যে ওষুধগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছেন একই সঙ্গে এখন যে নলকূপ থেকে শুরু করে যে পানি বিশুদ্ধ পানির যে জায়গাগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার কারণে কিন্তু বিশুদ্ধ পানির সংকট রয়েছে একই সঙ্গে আপনি যেটা বলেছেন যে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোও কিন্তু পানিতে নিবেচিত হয়েছিল বিভিন্ন উপজেলায় সেগুলোতে কিন্তু প্লাবিত হওয়ার কারণে কিন্তু চিকিৎসা সেবা দিতে পারেনি এবং যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে ছিলেন তাদেরকেও কিন্তু সেই ধরনের সেবা আসলে পৌঁছাতে পারেনি যার কারণে কিন্তু এই অনেক ব্যাপত হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন কিন্তু তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যারা পানিবন্দী অবস্থা আছেন তাদেরকে ওষুধ এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন তবে এখন যে পানি নামার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন রাস্তাঘাটগুলোর ক্ষত ছিন্ন কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এতে করে যা যাতায়াত ব্যবস্থা কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে তো মুক্তি এ ছিল উপজেলা পাড়া থেকে সবশেষ আমরা কুমিল্লা থেকে এবার ফেনীতে যাব সোলাইমান ডালিমের কাছে ডালিম বলছিলাম যে কৃষি মৎস্য এবং প্রাণীর সম্পদ মিলিয়ে প্রায় হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ফেনিতে এই ক্ষতি কাটিয়ে উঠতে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তার আশ্বাস দেয়া হচ্ছে কিনা হয়েছে কিনা সত্যি আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী শহরতলের কাজিরবাগের একটি গ্রাম ফেনীর ফুলগাজি পশুরাম ছাগল বিভিন্ন অঞ্চল থেকে বন্যার ফানি কমলেও ফেনি সদরের যে কাজিরবাগের এই গ্রামটি এখানে কিন্তু এখনো আমরা আছি একটি বাড়িতে সেখানে দেখছি যে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে অর্থাৎ বন্যার পরিস্থিতি ফেনীর বেশ কিছু অঞ্চলে উন্নতি হল কয়েকটি অঞ্চলে এখনো বন্যার পানি রয়েছে যার কারণে এখনো পানিতে নিমজ্জিত রয়েছে আমরা দেখেছি যে ফুলগাজি পশুরাম এবং ছাগল নাইয়ের বেশ কিছু জায়গায় পানি নেমেছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তাদের ঘরে ফিরেছে ঘরে ফিরে যে থাকার যে পরিস্থিতি সেটি কিন্তু নেই একদম আসবাবপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে গেছে বন্যার পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ ডায়রিয়া সহ বিভিন্ন রোগ এই বিষয় থেকে মানুষদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা যেটি দেখেছি নৌবাহিনী ফেনীর ছয়টি উপজেলায় ছয়টি ক্যাম্প এবং ফেনি সদর এবং পৌরসভায় আরেকটি ক্যাম্প স্থাপন করেছে সেগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু মেডিকেল ক্যাম্পগুলো কিন্তু পরিচালনা করছে আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসক জেলা প্রশাসন জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীতে সর্বমোট দশ জনের সতেরো জনের মতো নিহত হয়েছে এই বন্যার তৃতীয় দফার বন্যায় এর মধ্যে দশজন রয়েছে পুরুষ চারজন রয়েছে মহিলা এবং তিনজন রয়েছে শিশু ফেনীতে যেই বন্যার পরিস্থিতি সেটি এটি ছিল ফেনীর কাজি থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ এবারে আমরা চট্টগ্রাম আমাদের সহকর্মী সোয়েব রহমানের কাছে জানবো সুয়েব। আর সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে কিন্তু মৎস্য এবং কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানতে চাই যে কোন এলাকাগুলো মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে কৃষি এবং মৎস্য বিভাগ মুক্তি চট্টগ্রামের মৎস্য সবচেয়ে বড় প্রকল্প যেটি শুধু চট্টগ্রাম নয় দেশের সবচেয়ে বড় প্রকল্প চট্টগ্রামের মীরসরের মুহুরি প্রজেক্ট প্রায় ছয় হাজার একর জুড়ে এখানে মাছ চাষ করা হয় এবং এক একটি দিঘির পরিমাণ দশ একর থেকে শুরু করে ত্রিশ চল্লিশ একরের দিঘিও কিন্তু এখানে রয়েছে বন্যায় এই জায়গাটিতে বেশ অনেকগুলো দিঘি প্রায় নব্বই শতাংশই কিন্তু এই মুহুরি প্রজেক্টে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অনেক দিঘির পার ভেঙে গিয়ে সেই মাছ পার্শ্ববর্তী যে ফেনী নদী রয়েছে সেই ফেনী নদীতে গিয়ে পড়েছে এবং সেই ফেনী নদী হয়ে আপনি দেখতে পাবেন যে একটা কথায় রয়েছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ যার দিঘি ভেঙেছে তার কোটি কোটি টাকা খরচ হয়েছে অন্যদিকে স্থানীয়রা যারা রয়েছেন সেই দিঘি ভেঙে যেই মাছগুলো বেরিয়ে গিয়েছে সেই মাছ ধরার জন্য কিন্তু এখানে যে স্লুইস গেটটি রয়েছে সেই স্লুইস গেটের পাশে ভিড় করেছেন অসংখ্য স্থানীয় মানুষ এবং এখানে আমি জানি না আসলে ক্যামেরায় কতটুকু দেখানো সম্ভব হচ্ছে খালি চোখেই দেখা যাচ্ছে যে এখানে প্রচুর সংখ্যক মাছ কিন্তু এখানে ভেসে যাচ্ছে এবং সেই মাছ ধরার জন্য স্থানীয়রা এখানে জাল পেতে রেখেছেন তারা পানি থেকে কিছুটা উপরে জাল রেখেছেন কিন্তু সেখানে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে এবং এক একজনে কিন্তু বিশ পঁচিশ মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত তারা যেটুকু নিরূপণ করেছেন দুইশো নব্বই কোটি টাকার বেশি মৎস্য খাতে ক্ষতি হয়েছে এবং এর বাইরে শুধুমাত্র মহুরি প্রজেক্টের কথা যদি বলি মুহুরি প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন পার ভেঙে অবকাঠামোগত ক্ষতি এবং মৎস্য বেরিয়ে যাওয়া সহ যেই ক্ষতি হয়েছে তা কম অন্তত পাঁচশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই মোহরি প্রজেক্টে এবং আপনি দেখতে পাচ্ছেন যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য কারণ এই মুহূর্তে মৎস্য কর্মকর্তারা বলছেন তাদের কাছে ব্রুড মাছ রয়েছেন কিন্তু চাইলে তাদের কাছ থেকে ডিম আহরণ করা সম্ভব না বা তাদের থেকে পোনা উৎপাদন করা সম্ভব না তাই মাছ যেটি বেরিয়ে গিয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়াটা কিভাবে হবে সেটি নিয়ে তারাও চিন্তা করছেন এবং একই সাথে এই ক্ষতি ক্ষতির পরিমাণ কত হতে কত দাঁড়াবে শেষ পর্যন্ত সেটি নিয়েও কিন্তু তারা আসলে চিন্তা করছেন অন্যদিকে কৃষির কথা যদি বলি কৃষিতে চট্টগ্রাম জেলায় প্রায় চারশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বি ফটিকছড়ি উপজেলায় সেখানে প্রায় একশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে দুঃখিত সরাইতে প্রায় একশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এর বাইরে ফটিকছড়িতে বিয়াল্লিশ কোটি টাকা এবং হাট হাজারিতে প্রায় বাইশ কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হয়েছে এবং এই কৃষিতে বিশেষ করে আউশ ধান যেগুলো কাটার অপেক্ষায় ছিল সেই আউশ ধানগুলো কিন্তু পানিতে দীর্ঘদিন তলিয়ে থাকার কারণে সেই আউশ ধানগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং সেই সাথে আমনের বীজতলা থেকে শুরু করে আমনের চারা যারা রোপণ করেছিলেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সবচেয়ে সংখ্যার বিষয় হচ্ছে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চারা কিন্তু সরবরাহ করা সম্ভব হবে না যেই কারণে সেই ক্ষতিটি কীভাবে ভাবে নেওয়া যায় সেটি নিয়ে কৃষিকর্মকর্তারা চিন্তায় রয়েছেন এবং তারা শঙ্কা করছেন যে সামনে হয়তো বা খাদ্য ঘাটতিও হতে পারে মুক্তি আমাদের সঙ্গে আমরা সাম্প্রতিক যে বন্যার সবশেষ পরিস্থিতি একই সঙ্গে বন্যার কারণে কৃষি এবং মৎস্য খাতে যেই ক্ষতি হয়েছে সেই সব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা চট্টগ্রাম ফেনি ও কুমিলা থেকে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন